আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকিল। লকডাউনের তৃতীয় দিন শুক্রবার গণপরিবহন না থাকলেও সড়কে ছিল রিকশা এবং ব্যক্তিগত গাড়ির দাপট। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকায় অলিতে গলিতে মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি মাছের আড়তে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের ভিড়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধিতে অনীহা সবারই। আড়তে গাদাগাদি করে মাছ কেনার নমুনাই বলে দিচ্ছে সেই তথ্য। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর সড়কে বাড়তে থাকে ব্যক্তিগত গাড়ির যানবাহন ও রিক্সার আধিপত্য, সেই সাথে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিও। রাজধানীর প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। লকডাউনে যানবাহন সংকটে চরম দুর্ভোগে রোগী, তাদের স্বজন, এমনকি স্বাস্থ্যকর্মীদেরও। দূর দূরান্ত থেকে তীব্র গরমে রিক্সায় হাসপাতালে রোগী নিচ্ছেন অনেকে, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। করোনার ভয়াবহ বিস্তার ঠেকাতে চলতি লকডাউনে অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানীর পথঘাট। রাস্তায় দু একটি সিএনজি দেখা গেলেও তা খালি পাওয়া দুষ্কর। তাই যেসব রোগীর স্বজনদের অ্যাম্বুলেন্স ভাড়ার সামর্থ্য নেই, তাদের কাছে রিক্সাই ভরসা। তবে দূরত্ব বেশি হলে রিক্সাও যেতে চায় না, সেই ক্ষেত্রে যেতে হয় ভেঙে ভেঙে। তীব্র গরমে কাহিল হয়ে পড়েন মুমূর্ষু রোগীরা। তার উপর সংকটের সুযোগে বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন চালকরা। শুধু রোগী নয়, পরিবহন সংকটে বিপাকে পড়ছেন স্বাস্থ্যকর্মীরাও। আন্তর্জাতিক ফ্লাইটে লকডাউন শিথিল করা হচ্ছে। সৌদি আরব, আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুরে ফ্লাইট চলবে শনিবার থেকে। এই পাঁচ দেশের 20,000 প্রবাসী মধ্যে যাদের ভিসার মেয়াদ কম এবং বিমান টিকিট করা ছিল, তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জরুরি কারণে কেউ চাইলে ফিরতি ফ্লাইটে ফেরার সুযোগ থাকবে বলেও জানান মন্ত্রী। সেই ক্ষেত্রে দেশে ফিরে 14 দিনে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। 17 এপ্রিল সকাল 6টা থেকে 5টি দেশে ফ্লাইট চলবে। খবরটি জানার পর থেকে লকডাউনের মধ্যে অনেকে ছুটে আসেন ঢাকায়। যাদের দু একদিনের মধ্যে ফিরে যাবার বিমান টিকিট করা ছিল, সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করতে থাকেন তারা। এদিকে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে বিকেল 4:30টার পর এই বিষয়ে চূড়ান্ত তথ্য জানাবেন তারা। 14 এপ্রিল থেকে দেশে কঠোর লকডাউনের কারণে বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট। পরে বিভিন্ন মহলে দাবির প্রেক্ষিতে আন্ত মন্ত্রণালয় সভায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। দলটি নেতাদের দ্বিমুখী বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করতে পারে বলে মনে করেন তিনি। নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করে না, বরং দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। লকডাউনের কারণে শুক্রবার ছুটির দিনেও ক্রেতা নেই রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজারে। অলস সময় কাটে বিক্রেতাদের। তবে রোজার আগে থেকে বাড়তে থাকা মুরগির দাম আরও বেড়েছে। শসা, বেগুন সহ ইফতার সামগ্রীর সহায়ক সবজির দামও বেশি। সাধারণত শুক্রবার ছুটির দিনে কারওয়ান বাজার কিচেন মার্কেটে বিক্রেতাদের দম ফেলার অবসর থাকে না। ক্রেতাদের চাপ ও বিক্রির হিড়িক থাকে দিনভর, কিন্তু রমজানের প্রথম শুক্রবার লকডাউনের মধ্যে পড়ায় সেই চিত্র নেই। ক্রেতাশূন্য বাজারে দোকানিদের কাটছে অলস সময়। চালের বাজারেও নেই ক্রেতা। বাড়তি দামে বিক্রি হওয়া মুরগির বাজার আগের মতোই, দেশি মুরগির দাম লাগামহীন। এত কিছুর পরও রমজানে পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30। রেগে 5টায় রয়েছে নিউজ টপনে, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।